छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सको। সো হোয়াটসঅ্যাপ লাভেন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে এই সুন্দর ট্রেন্ড ভিডিওটাকে আপনারা খুব সহজে মেক করতে পারবেন। তো আজকের এই সুন্দর একটা সাউন্ডের সাথে আপনারা দুইভাবে এই ভিডিওটা মেক করতে পারবেন। একটি হচ্ছে আপনারা চাইলে আপনাদের পিকচার দিয়ে, এবং অপরটি হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে কোনো একটি নর্মাল ভিডিও দিয়ে এরকম একটা সুন্দর এডিটিং করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও দিয়ে এরকম একটা সুন্দর এডিটিং করতে পারবেন। আর যদি আপনাদের পিকচারের টিউটোরিয়াল লাগে, সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য দেখিয়ে দিব কিভাবে আপনারা পিকচার দিয়ে এই সুন্দর ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশনটি ক্লিক করে, তারপরে আমার কমেন্ট বক্স থেকে যে XML ফাইলটা শেয়ার করেছেন ওই XML ফাইলের প্রজেক্টের উপরে একটি ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন নিচে আপনারা পিচি পোলা লেখা যে স্কাই কালারের ফাইলটা দেখতেছেন, এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপরে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটি দ্বারা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে ওই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন। দেন ডান পাশে আসার পরে এখান থেকে আপনারা আবার একটু উপরের দিকে স্ক্রল করবেন। তো উপরে আসলে এখানে আপনারা আরও স্কাই কালার অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। তো এখানে যতগুলো আপনারা স্কাই কালারের ফাইল পাবেন ভিডিও অ্যাড করার জন্য, এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা এই সেম একটি ভিডিও অ্যাড করে দিবেন। তো এইভাবে করে এই সবগুলো ফাইলের মধ্যে যখন আপনারা ভিডিওটি অ্যাড করে দিবেন, দেন আপনারা জাস্ট এই ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করে নেবেন। তো কিভাবে ট্রেন মিউজিক অ্যাড করবেন তা কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওগুলোতে বলে দিছি, তাই আপনারা চাইলে আমার সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। দেন এভাবে করে সবগুলো কাজ আপনারা কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিওটাকে এক্সপোর্টিং করবেন। এর জন্য উপরে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা 720 সিলেক্ট করে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।